আরে ভেতরে আয়, ব্যাপার কি দাদা? আমি পড়ছি না, মুভি দেখছি। মুভি সব ছাড়ো, কালকে জন্মদিন আছে, ঠিক আছে? তুমি জন্ম নিয়েছো কালকে, কালকে পার্টি হচ্ছে, আমরা সবাই আছি, আমি রানা আর কারো এসব আছে অর্ঘ টর্ঘরা, তো সবাই মিলে প্ল্যান করেছি কালকে বাড়ি অনুষ্ঠানে পার্টি হবে, তুই থাকবি, ঠিক আছে? 11টার সময় সবাইকে ডেকে নিয়েছি, সৈনী তোর ইপসিতা সবাইকে ডাকা হয়ে গেছে, ঠিক আছে? আরে ভাই কালকে আর হবে না, কালকে আমি একটা যাবো, একটা বিশেষ জায়গায় যেতেই হয় ভাই, প্লিজ অন্য দিন কর। বিশেষ আবার বিশেষ মানে বিশেষ কি, বিশেষ কি, বিশেষ না মানে একটা জায়গায় যেতে হবে, বুঝতে পারছিস না কেন? ঠিক আছে, তাই পরের সপ্তাহে, পরের সোমবার বাড়ি কমিশনে 11টায় ফাইনাল ডান কর, আমার অনেক কাজ আছে, ঠিক আছে? ডান কর, যা কাল পরে আর ফোন না করি, যা যাই, ঠিক আছে? ভুলে গিয়ে যাবো পর। পার্টি শুরু হইয়া নিজেও নিয়ে যা আর নিজেও বেরো, যত সল্টি চলে এতক্ষণ এলো Happy birthday!
अभी तो पार्टी शुरू हुई है। अरे अभी तो पार्टी शुरू हुई है। अभी तो पार्टी शुरू हुई है। সৌমিক তুই আজকে এলি না কেন বলতো? এমনি শরীরটা ভালো লাগছিল না তো তাই। তুই থাম, তো শরীর খারাপের কথা বলিস না আমাকে। অতনু সব বলেছে, হ্যাঁ ওয়াও কি সুন্দর ছবি এঁকেছিস ভাই, সত্যি বলছি এটাই আমার বার্থডের সেরা গিফট, দারুণ হয়েছে ভাই, দারুণ। আর শোন না, কাল সকালে না আমার মা আসতে পারে, তোর সঙ্গে একটু দেখা দেখা যদি করতে পারে। আরে ঠিক আছে, যখন আসবে কাকিমা আমার রুমে একদম নিয়ে যাবি কিন্তু, ঠিক আছে? অবশ্যই, ঠিক আছে। এই কেক টেক লেগে আছে, মুছে ফেলি। হ্যাঁ আসছি তাহলে, নিয়ে যাচ্ছি ভাই। গিফটটা দারুণ ভাই, সেরা গিফট। হ্যাঁ ঠিক আছে, আর পরের বার থেকে যেন এরকম না হয়, ঠিক আছে? আমি রাখলে অবশ্যই আসবি, ঠিক আছে? আসছি ভাই। ওই উল্লাবো, ওই ছেলে বল, দেখ না একবার এদিকে, দেখ না কে এসছে। আরে কাকিমা, এসো এসো বসো। কখন এলে? বসো বসো বসো, ভালো আছো? বাবা, বাবু বলছিল আজ তোমার জন্মদিন, আজ ওরও জন্মদিন, তাই আমি একটু পায়েস বানিয়ে এনেছি, আমার দুই ছেলে খেলে আমি খুব খুশি হব। হ্যাঁ একদম খাবো না কেন, অবশ্যই খাবো, দাও দাও। কি খবর বলতো, সেই সোমবার থেকে টানা ছ দিন ধরে ক্লিনিকসে যাস না, এইভাবে করলে কি করে হবে? কি হয়েছে, ক্লাসে যাস না কেন? এই যে এই চুপচাপই রূপটা দেখার জন্য আমি এখানে আসিনি, ক্লাসে যাস না কেন? কিছু জিজ্ঞেস করছি আমি। তুই তো জানিসই স্যার আগের দিন বললো ফর্মাল শু ছাড়া ক্লাসে আসবে না, মাকে বলেছি ফর্মাল শু কিনে দেওয়ার জন্য, মা বলেছে কদিন পরেই কিনে দেবে, এখন মাঠে ধান কাটা হয়েছে, ধানের পয়সাটা পেলেই কদিনের মধ্যে কিনে দেবে, আর কয়েকটা দিন অপেক্ষা করি না। তুই কি পাগল, এইভাবে জুতোর জন্য ক্লাসে যাবি না? তুই চুপচাপ ঘরে বসে আছিস এইভাবে? আমার রুমে দুটো জুতো পড়ে আছে, কে পরবে ওগুলো? আমাকে বললেই তোর পায়েতে একটা মানে খুবই ভালো হবে, ওই যেটা আরেকটা রয়েছে, কাল থেকে ওটা নিয়ে ক্লাসে যাবি। না না থাক, কয়েকটা দিনের মধ্যেই তো মা বলেছে কিনে দেবে। দেখ অত কথা আমি শুনতে চাই না, আমি তোকে দয়া দেখাতে আসিনি, তুই ক্লাসে যাবি ব্যাস, যা বলছি তাই, ঠিক আছে? এটাই ফাইনাল, আর কাল থেকে যেন আমি ক্লাসে দেখতে পাই। না না আর কয়েকটা দিন চুপ কর, আমি যা বলেছি তাই, বেশি পাখামো মারবি না একদম, কাল থেকে ক্লাসে যাবি, ঠিক আছে? চল আমি যাই ড্রেসটা ছেড়ে আসি। মাথা খারাপ হয়, খোল।
বাবা এত জ্বর এসছে রে, নাই টেম্পারেচার মনে হচ্ছে, থার্মোমিটারটা নিয়ে আসি নাকি?
साथ है मरना जीना साथ है खाना पीना साथ है मरना जीना साथ है सारी जिंदगी तू कितनी अच्छी है तू कितनी भोली है प्यारी प्यारी है ओ माँ ओ माँ ओ माँ ओ माँ तू कितनी अच्छी है तू कितनी भोली है प्यारी प्यारी है ओ माँ ओ माँ ओ माँ ओ माँ अपना नहीं तुझे सुख दुख कोई अपना नहीं तुझे सुख दुख कोई मैं मुस्काया तू मुस्काई मैं रोया तू रोई मेरे हंसने पे मेरे रोने पे तू बलिहार
चाहती है माँ बच्चों की जाती है वो होते हैं किस्मत वाले जिनके मुँह होती है कितनी सुंदर है कितनी शीतल है न्यारी किस्मत वाले जिनके मुँह होती है कितनी सुंदर है कितनी शीतल है न्यारी न्यारी है ओ माँ ओ माँ ओ माँ ओ माँ तू कितनी अच्छी है तो कितनी भोली है प्यारी प्यारी है ओ माँ ओ माँ ओ माँ तो कितनी अच्छी है तो कितनी अपना नहीं तुझे सुख दुख कोई
किस्मत वाले जिनके माँ होती है कितनी सुंदर है कितनी शीतल है प्यारी प्यारी है कितनी